গ্রীষ্মকালীন ফুল গাছগুলির মধ্যে একটি অন্যতম সুন্দর ফুল হলো ল্যান্টেনা বন্ধুরা আমরা অনেকে এটাকে ল্যান্টেনা কিংবা পুটুস ফুলের গাছ বলে থাকি এই গাছ সারা গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল দেয় বন্ধুরা এই ল্যানটেনা বা পুটুস ফুল গাছকে কীভাবে টবে প্রতিস্থাপন করবেন এবং কীভাবে এর যত্ন পরিচর্যা করলে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা সকলেই জানি শীত বাগানে আলো করে রাখতে আমাদের শীতের ফুলগুলো মেলা ভার তবে গ্রীষ্মকালীন বাগানেও আমরা বেশ কিছু ফুলের গাছ যদি করে থাকি আমাদের গ্রীষ্মকালীন বাগানও থাকবে অত্যন্ত সুন্দর এবং রঙিন সেরকমই একটি সুন্দর ফুল হলো ল্যান্টেনা বা পটুস ফুল গাছ আজ এর যত্ন প্রতিস্থাপন এবং পরিচর্যা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ করলাম তার আগে চ্যানেলে যারা নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা ল্যান্টেনার দু তিন রকমের ভ্যারাইটি হয় এটি দেখতে পাচ্ছেন এটি একটি হাইব্রিড ভ্যারাইটি এবং আরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো দেশি ভ্যারাইটির যেগুলো আমাদের রেল লাইনের ধারে এবং রাস্তার ধারে দেখতে পাওয়া যায় তবে সেই দুটির মধ্যে পার্থক্য এই হাইব্রিডের অনেক এই ল্যান্টেনা গাছের জন্য আমরা কীরকম টব নির্বাচন করব দেখুন এখানে একটি আমি মাটির সাত ইঞ্চির টব নির্বাচন করেছি প্রথমত বলি ছোট গাছকে প্রতিস্থাপন করার ক্ষেত্রে আমরা ছয় থেকে সাত ইঞ্চি টব নির্বাচন করব কারণ ছোট গাছকে প্রথমে ছোট টবে দিতে হয় তার ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক রাখার জন্য পরবর্তীতে সেই গাছটিকে ছ মাস কিংবা আট মাস কিংবা এক বছর পর আমরা রিপোর্টিং করতে পারি তাই আমরা এখানে ছয় থেকে আট মাস পরে আমরা গাছটিকে রিপোর্টিং করব তাই এখন আমরা ছয় ইঞ্চ থেকে সাত ইঞ্চির টপ ব্যবহার করছি বন্ধুরা ছয় থেকে সাত ইঞ্চি টপ ব্যবহার করার পরে অবশ্যই আমাদেরকে ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর করে গড়ে নিতে হবে কীভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়তে হয় আমরা পূর্ববর্তী সমস্ত ভিডিওতে দেখেছি তা আজকে নতুন করে কিছু নাই দেখুন এইভাবে প্রথমে একটি খোলাম খোলামখুচি তারপরে কিছু কচের টুকরো তারপরে বালি দিয়ে এইভাবে একটা লেয়ার আমরা অবশ্যই তৈরি করে দেবো এরপরে বলি পুটুস বা ল্যান্টেনা গাছের আদর্শ মাটি কীরকম হবে এ গাছ একটু হালকা ধরনের মাটি পছন্দ করে দেখুন আমি মাটিটাকে এখানে মুঠো করছি আবার কিন্তু পুনরায় ছেড়ে যাচ্ছে এই মাটিতে কি আছে এই মাটিতে সমপরিমাণ বালি এবং কম্পোস্ট আছে সাথে আমাদের গার্ডেন সয়েল অর্থাৎ গার্ডেন সয়েল বালি আর কম্পোস্ট এখানে আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি তিনটে সমান রেশিতে নিয়ে একটি আদর্শ ঝুরঝুরে মাটি আমরা ব্যবহার করছি এই মাটিতে কিন্তু ল্যান্টানা অত্যন্ত সুন্দরভাবে করা যাবে প্রথমে আমরা টবের নিচের অংশে কিছু মাটি ভরে নেব আর এক্ষেত্রে বলে রাখি যখনই আমরা মাটিটা ভরবো কিন্তু একটু চেপে চেপে মাটিটা ভরবো কারণ মাটি ভরার সময় অনেকগুলো এয়ার গ্যাপ থাকে তাই সেখানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গাছের শিকড়ে ফাঙ্গাসের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে গাছটা কিন্তু দুর্বল হয়ে যেতে পারে তাই মাটিটা আমরা যখনই দেবো একটু চেপে চেপে দেবো বন্ধুরা মাটি দেওয়ার পরে এইভাবে আপনারা দেখে নেবেন যে গাছটা ঠিকঠাকভাবে আমরা প্রতিস্থাপন করতে পারবো কি না কারণ একদম নিচে বা একদম উপরে প্রতিস্থাপন না হয়ে যায় সেটা আমাদেরকে দেখতে হবে এবং টবের মাঝ বরাবর প্রতিস্থাপন করতে হবে এরপরে আমরা প্যাকেটটাকে যে কোনো একটি কাটার বা ব্লেড দিয়ে কেটে নেবো সুন্দর করে যাতে শিকড়ের কোনো ধরনের আঘাত না হয় সেটা দেখতে হবে বন্ধুরা দেখুন আমরা এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি এবং প্রচুর পরিমাণে রুট এখানে বেরিয়েছে একটিও রুটকে আমরা কাটবো না বা এই মাটির যে বল সে বলটাকেও কোনো ভাঙার প্রয়োজন নেই জাস্ট এভাবে টবের মাঝ বরাবর রেখে আমরা গাছটিকে প্রতিস্থাপন করে দেব। এভাবে আমরা সাইডের দু একটি মাটি ভাঙতে পারি তবে অধিকাংশ মাটি ভাঙার দরকার নেই তারপরে আমরা ঠিক যতটা এই গাছের রুট বল অর্থাৎ মাটির যে বল ঠিক সেই লেভেলে আমরা নতুন মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করা আমরা শেষ করব এইভাবে আমরা মাটিটা চেপে চেপে দিতে থাকব বন্ধুরা গাছটা প্রতিস্থাপন হয়ে গেলে আমরা কোথায় রাখবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ল্যান্টেনা গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে অর্থাৎ সাত আট ঘন্টা রোদ আসবে গ্রীষ্মকালীন সম্পূর্ণ রোদে এই গাছ খুব ভালো পারফর্ম করে তাই ফুল সানলাইটে এই গাছকে আমাদেরকে অবশ্যই রাখতে হবে সেমিটি সেমি সাইডে রাখলেও হবে তবে সেই ক্ষেত্রে ফুল সানলাইটের মতো কিন্তু ফলাফল পাবে না তাই আমরা সাত থেকে আট ঘন্টা রোদ আসে গ্রীষ্মকালীন এই গাছকে ফুল সানলাইটে রাখব এরপরে বলি জল ফুল সানলাইটের গাছ মানে জল কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ করে তাই রেগুলার এই গাছে ওয়াটারিং করতে হবে তবে ওয়াটারিংয়ের ক্ষেত্রে বলে রাখি জলটা নতুন কোনো বিষয় নয় আপনাকে জলটা দিতে হবে অবশ্যই বুঝে বুঝে অর্থাৎ প্রত্যেক দিন জল দিতে হবে কি বা না দেওয়ার কোনো প্রয়োজন নেই সেটাও আমাদেরকে দেখতে হবে তাই যখন মাটির উপরের অংশ শুকিয়ে যাবে তখনই জল দেবেন তার আগে অতিরিক্ত জল কিন্তু দেবেন না ফুল আসার যখন ফুল আসার সময় আসবে তখন কিন্তু জলের পরিমাণটা কমাতে হবে এইভাবে আমাদেরকে যত্ন পরিচর্চা করতে হবে বন্ধুরা এরপর যেটা বলি এই শুকনো ফুল বা নতুন যে সমস্ত ফুল বা পুরানো পাতা এগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে এবং এই কাঁচি দিয়ে ডগার অংশগুলোকে প্রণিং করে দিতে হবে যাতে আমরা নতুন নতুন আরও ব্রাঞ্চ পাই এই গাছে সেভাবে রোগ পোকা লাগে না তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন